এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই টোটন গেমিং চ্যানেলে আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো গাইজ, আপনার যে ফ্রি ফায়ারের আইডিটা আছে, এই ফ্রি ফায়ারের আইডিটা আপনারা অনেকেই কিন্তু এখানে ফেসবুক দিয়ে খুলেছেন, মানে ফেসবুক লগ ইন করার পর আপনার ফ্রি ফায়ারের আইডিটা ওপেন করেছেন, আবার অনেকে হয়তো এখানে গুগল দিয়ে ওপেন করেছেন। তো গাইজ, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে গুগল থেকে ফ্রি ফায়ার আইডি ডিলিট করা শেখাবো না, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ফেসবুক থেকে ফ্রি ফায়ার আইডি ডিলিট করা শেখাবো। তো গাইজ, আপনি যদি আপনার ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা এখনও লাইক না করে তাহলে লাইক করে দাও, চ্যানেলে প্রথম এসে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলরেডি সেট করে দিবা। তো গাইজ, বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক, আর দেখা যাক কীভাবে আপনি আপনার ফেসবুক থেকে ফ্রি ফায়ার আইডিটা ডিলিট করবে। তো গাইজ, আপনার ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে ডিলিট করতে হলে গাইজ এখানে ফ্রি ফায়ার গেম থেকে কোনোভাবে ডিলিট করতে পারবে না, এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। তো গাইজ, এখানে ফেসবুকটা ওপেন করে নিচ্ছি, তো আপনাকেও এখানে ফেসবুকটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে ডান দিকে গাইজ দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে আপনারা যখনই ক্লিক করবে, ক্লিক করার পর গাইজ এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন আবার সেটিংস, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর যখনই ক্লিক করবে, ক্লিক করার পর গাইজ এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি বলে একটা অপশন আছে, আর সিকিউরিটির নিচে গাইজ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এবার আপনাকে এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর গাইজ কী করতে হবে না করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা অ্যাপ শো হচ্ছে, তো এখানে আমার চারটা অ্যাপ শো হচ্ছে, মানে আমি এই ফেসবুক থেকে এখানে চারটা অ্যাপ লগ ইন করেছি, এর জন্য এখানে চারটা অ্যাপ শো হচ্ছে। তো আপনি আপনার ফেসবুক থেকে যটা অ্যাপ লগ ইন করবে এখানে আপনার তটা অ্যাপই এখানে শো হবে। তো গাইজ, এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে কীভাবে ডিলিট করবে। তো গাইজ, ফেসবুক থেকে ফ্রি ফায়ারের আইডি ডিলিট করতে হলে গাইজ এখানে যে আপনার গেমটা আছে গ্যারেনা ফ্রি ফায়ার গেম, এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন রিমুভ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটা টিক দিতে বলবে, তো দুটা টিক দিয়ে এখানে আপনার রিমুভের উপর ক্লিক করে দেবেন, তাহলে গাইজ এখানে আপনার যে ফ্রি ফায়ার গেমটা আছে ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তো গাইজ, আমি আপনাদেরকে বলে দিই এখানে ডিলিট করার পরেও কিন্তু কোনো কাজ হবে না, আমি আপনাদেরকে আরেকটা ট্রিক বলে দিচ্ছি। এখান থেকে ডিলিট করার পর গাইজ আপনার যে ফ্রি ফায়ার গেমটা আছে এই ফ্রি ফায়ার গেমটা 30 দিন লগ ইন করবেন না, মানে ফেসবুক আইডিটা লগ ইন করতে পারেন কিন্তু আপনার যে গেমটা আছে গেমটা 30 দিন লগ ইন করবেন না, 30 দিন পরে লগ ইন করবেন, তাহলে গাইজ আপনার যে ফ্রি ফায়ারের আইডিটা আছে ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তারপর আপনি এই ফেসবুক দিয়ে আরেকটা নতুন ফ্রি ফায়ারের আইডি ওপেন করতে পারেন। আই হোপ আজকের এই ভিডিওটা দেখার পর আপনার ক্লিয়ার হয়ে গেছে কিভাবে ফেসবুক থেকে ফ্রি ফায়ারের আইডি ডিলিট করতে হয়। তাও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে